সম্মানিত মসজিদের মুসল্লি, হজ একটি বড় ইবাদত এবং হজ একটি জেহাদ, যার কারণে যারা হজ করতে চলে গেছেন, যাবেন, তারা যেন এটাকে কোনো সময় সহজ মনে না করে আর আরাম করে কিছু করে নিব এইটা যেন মনে না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কবীরে অজ্জাইফ ওয়াল মারা আল হজ্জ ওয়াল উমরা, যারা বয়স্ক মানুষ, যারা দুর্বল, যারা মহিলা, তাদের জন্য জিহাদ হচ্ছে হজ উমরা। এইভাবে আল্লাহর নবী বললেন। তাহলে হজ এবং উমরায় কাজ দুইটিতে কষ্ট আছে, ঝামেলা আছে, তাকে স্বাভাবিক মনে করে সহজ মনে করা ঠিক না। অবশ্যই জেহাদ কোনো দিনই সহজ নয়। জেহাদে যায় জীবন, জেহাদে যায় অর্থ, জেহাদের সব কিছু হারিয়ে যায়। হজ একটি জেহাদের মতোই বলে উল্লেখ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজ শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে বিশেষ এক ইবাদত পালন করার নাম হজ। উমরা শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, যে কোনো সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে বিশেষ এক ইবাদত করার নাম উমরা। এতটুকু পার্থক্য যে হজ সব সময় চলে না, তার একটা নির্ধারিত সময় রয়েছে, আর উমরা সব সময় চলে। নেকির জন্য, সবার সাক্ষাতের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা কাবা ঘরকে নির্ধারণ করেছেন। তিনি বলেন, ওয়াইদে জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের একত্রিত হওয়ার জায়গা নেকির উদ্দেশ্যে আমি করে দিলাম কাবা ঘরকে। সারা পৃথিবীর মানুষ নেকির আশায় এক জায়গাতে মিলিত হবে, সেইটা হলো কাবা ঘর। নেকির আশায় সবার মিলনায়তনের স্থান হল কাবা ঘর। একথা আল্লাহ তাআলা বলেন। তিনি বলেন, ওমান দাখালাহু কানা আমেনা, কেউ যদি কাবা ঘরে প্রবেশ করে তাহলে সে নিরাপদে থাকবে, তার কোনো সমস্যা নেই। কাবা ঘরকে লক্ষ্য করেই মানুষ যায় হজ করতে, মানুষ যায় উমরা করতে। উমরা হজের জন্য কিছু শর্ত। এক নম্বর শর্ত, মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা কঠিনভাবে অমুসলিমকে কাবা ঘরে ঢুকতে নিষেধ করে দিয়েছেন। কেয়ামত পর্যন্ত আর কোনো দিন অমুসলিম, যারা পৌত্তলিক, যারা ইহুদি খ্রিস্টান, যারা মুসলমান নয়, তারা কেয়ামত পর্যন্ত কাবা ঘরে এবং মসজিদ নববীতে ঢুকতে পাবে না, চিরদিনের জন্য নিষিদ্ধ। যদিও কাবা ঘর ভেঙে দিবে যে সে হামাসার মানুষ, তার পাগুলি হবে খাটো খাটো, মুখটা হবে চ্যাপটা, মাথায় থাকবে কঁকড়া কঁকড়া চুল, সে কাবা ঘর লোহার হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে অমুসলিম যারা, ইহুদি খ্রিস্টান যারা, মুশরিক হিন্দু যারা, তাদের জন্য কাবা ঘরে ঢোকা চিরদিনের জন্য নিষিদ্ধ। তাহলে হজ করতে হলে এক নম্বর মুসলমান হতে হবে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা পড়তে হবে। তারপরে হজের পরিকল্পনা। দুই, জ্ঞান বিবেকপূর্ণ হতে হবে, বুদ্ধি আছে, পাগল মানুষ করতে পারবে না, পুরো বুদ্ধি রাখে কোথায় কী করা লাগবে এইটা হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রফিয়াল কালামু আন সালাসা, তিনজনের উপর থেকে ধর্মীয় বিধান তুলে নেওয়া হয়েছে। এক, আনি নাইম হাত্তা ইয়াস্তাইকে যা, যে ঘুমিয়ে আছে যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠেছে তার উপরে কোনো বিধান চালু হবে না। ঘুমিয়ে যদি বউ তালাক দেয় তাহলে তা প্রযোজ্য হবে না, ঘুমিয়ে যদি কাউকে গালি দেয় কিছু করে তাহলে তো ইসলাম তা গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সে না জেগেছে। ও আনিসাবিয়ে হাত্তা ইয়াতিলা, আর যেই বাচ্চা যতক্ষণ পর্যন্ত তার বিবেক না এসেছে ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো শরীয়ত প্রযোজ্য হবে না। তিন, অনিল মজনুন, আর পাগল, যতক্ষণ পর্যন্ত পাগলের বিবেক ফিরে না এসেছে ততক্ষণ পর্যন্ত শরীয়তের তার উপরে কোনো কিছু প্রযোজ্য হবে না। পাগল অবস্থায় কী বলল তার কোনো কথা গ্রহণীয় হবে না। বিবেক সম্পন্ন হতে হবে হজ করার জন্য, এইটি দুই নম্বর শর্ত। তিন, বয়সপ্রাপ্ত হতে হবে। মান হাজ্জা লিআহলিহি আও মান হাজ্জা বিসসাবিয়ে, কেউ যদি বাল্য অবস্থায় মালিকের সাথে হজ করে সুম্মা বালাগা, তারপরে যখন যুবক হয়ে যাবে তখন ফালাইহিল হাজ্জ, তাকে আবার হজ করতে হবে। বিদায় হজের সময় রাফাত এমরাতুন আসসাবিয়া লাহা, একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে তুলে ধরলেন, তুলে ধরে বলছেন, আলে হাদাল হাজ্জ, আল্লাহর নবী এই বাচ্চাটার কি হজ রয়েছে? তখন আল্লাহ রাসূল বলছেন, না, অলাকে আজ, হ্যাঁ ওর হজ আছে, তবে নেকি তোমার জন্য। তার যখন বয়স হয়ে যাবে 16-18 বছর হয়ে যাবে তখন তাকে হজ করতে হবে, এই হজ সেদিন তার কাজে আসবে না। তাহলে বয়সপ্রাপ্ত হতে হবে হজ করার জন্য, তাছাড়া তার হজ গ্রহণীয় হবে না। ও আনিল হারির, মুক্ত স্বাধীন হতে হবে। মানুষ যদি গোলাম দাস দাসী হয় আর মালিকের সাথে হজ করে তাহলে ওই হজ তার প্রযোজ্য হবে না। মান হাজ্জা মা আহলিহি আও মান হাজ্জা লি গোলামিহি, কোনো ব্যক্তি যদি তার গোলাম দাস দাসীকে নিয়ে হজ করে, সুমাউতেকা, তারপর তাকে আজাদ করে দেওয়া হয়, স্বাধীন করে দেওয়া হয়, ফালাইহিল হাজ্জ, তাহলে তার উপরে আবার হজ প্রযোজ্য হবে। স্বাধীন হওয়া ছাড়া হজ হয় না, দাস দাসীর কোনো হজ নেই। দাস দাসী থেকে মুক্ত হয়ে গেলে তাকে আবার হজ করতে হবে, আগের হজটা তার জন্য প্রযোজ্য হয়নি। তারপরে মহিলা হলে তার সাথে পুরুষ থাকতে হবে মাহরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোনো মহিলা সফর করতে পারে না মাহরাম ছাড়া। এখন আপনার মেয়ে লন্ডনে পড়ছে একাই, আমরা কি করতে পারি বলেন? কি করতে পারি, করারই বা কি আছে? কতদিন বললাম তো আপনার চলে, চলুক কতদিন চলে, বিচার দেখদিন হবেই, সবারই হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই ও বোন, অনেকগুলি মহিলা যাচ্ছে তার সাথে, এই মহিলাও হজে চলে যাচ্ছে, অসম্ভব, অমুক নাকি বলেছে, সারা দুনিয়ার মানুষ যদি বলে তবুও সে কথা বাতিল বলে গণ্য হবে, একথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা অনুমোদন করেনি সে কথা চালু করার মানুষের কোনো পথ নেই। দুলাভাইয়ের সাথে হজ করতে চলে যাচ্ছে, যাক কে কী করবে, কে ঢাকাতে পারে, বোন আছে, নিজের বোন কেন হবে না, নিজের বোন তো সাথেই আছে, বয়স হয়ে গেছে, পর্দা লাগে না, এখন কী করি? আল্লাহর নবী বলছেন, লা তুসাফিরুল মারআতু, মহিলার যার নাম ও সফর করতে পারে না, নাকচ করা হয়েছে,
ইল্লা মাযী মাহরামিন, মাহরাম ছাড়া। ওর বাপ থাকতে হবে, না হয় ওর ভাই থাকতে হবে, না হয় তার ভাইয়ের ছেলে থাকতে হবে, না হয় তার বোনের ছেলে থাকতে হবে, না হয় তার নিজ চাচা থাকতে হবে, না হয় তার স্বামী থাকতে হবে, না হয় তার জামাই থাকতে হবে, যাদেরকে মাহরাম বলে উল্লেখ করা হয়েছে, যাদের সাথে বিবাহ চিরদিনের জন্য হারাম। এটা জরুরি। আর শারীরিক এবং আর্থিক ক্ষমতা থাকতে হবে, এইগুলি শর্তের মধ্যে গণ্য। এইগুলি প্রস্তুত থাকলে আপনি হজের জন্য প্রস্তুতি নেন।